লঘুচাপ আনিব ভীষণ বর্ষা। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিবল রয়েছিল তাহা লঘুচাপকু ঘনীভূত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ঘূর্ণিবল ঘনীভূত হয়ে লঘুচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তর ওড়িশা উপকূলের লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী দুই দিন মধ্যে উত্তর পশ্চিম আড়কু গতি করব। সেপটে লঘুচাপ প্রভাবে আগামী তিন দিন ধরে প্রবল বর্ষার সম্ভাবনা কথা কুয়াছে। আসন্তা তিরিশ তারিখ পর্যন্ত প্রবল বর্ষা হব। আসন্তা চব্বিশ ঘণ্টার মধ্যে কতক জেলায় প্রবল বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। কালি সকাল আটটা যায় জেলায় বিভিন্ন জেলায় প্রবল অতি প্রবল বর্ষা আশঙ্কা করা যাই। উপকূল ওড়িশার অধিকাংশ জেলায় প্রবল বর্ষার অনুমান রয়েছে। উপকূল এবং পশ্চিম ওড়িশার বিজুড়ি ঘড়ঘড়ি সহ ঝড় বর্ষা আশঙ্কা বি করা যাচ্ছে। সেপটে রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। যেহেতু আমি দেখুছে যে ঘড়ঘড়ি বর্ষা এবং তা পরবর্তী সময়ের যে ঘূর্ণিবল এবং যাকে বর্তমান লঘুচাপ ক্ষেত্রে পরিবর্তিত হয়ে সারা সেইপা পুরা মৌসুমীকে অগ্রসর করা লাগি প্রক্রিয়া জোরদার রয়েছে এবং মৌসুমী সুরুখুরে অগ্রসর হয়ে পড়ছে। যেপা আমি দেখুছে প্রায় ভারতর অনেক অঞ্চল বর্তমান বর্ষার ভিজুছি। যেভাবে ভাবে দিল্লিরে বর্ষা আমি গতকাল দেখি আউ বিশেষ করে ওড়িশার বিভিন্ন জেলার মধ্যে জোরদার বর্ষা জারি রয়েছে। তেমন লঘুচাপ যে কথা কুহযাচ্ছে যেহেতু ঘূর্ণিবল লঘুচাপ ক্ষেত্রে পরিবর্তন হল তেমন আহুরি অধিক বর্ষার আকলন করা যাচ্ছে। চব্বিশ ঘণ্টার বিভিন্ন জেলায় প্রবল বর্ষার সম্ভাবনা সেপা কুহযাচ্ছে। অধিক আলোচনা করা আমার সহ পাণিপাগ বিজ্ঞানী প্রফেসর সন্দীপ পট্টনায়ক যোড়ি হয়েছেন। প্রফেসর পট্টনায়ক স্বাগত করা আলোচনা যে বর্ষা কথা কুহযাচ্ছে মৌসুমী জনিত মৌসুমীর যে অগ্রগতি রয়েছে তারি প্রভাবে বর্ষা নিশ্চয় আমি আশা করুলে আভি ভাবে বর্তমান বি পাখাপাখি কিছু নিয়ন্টিয়া 32% নিয়ন্টিয়া বর্ষা রয়েছে সেথিরু আমাকে নিশ্চয় আশ্বস্তি মিলুছি। কিন্তু যেভাবে ভাবে বর্ষার মাত্রা বড়ুচি অন্তত লঘুচাপরে যেহেতু পরিবর্তিত হয়েছে বর্ষার প্রভাব অধিক রহব। নমস্কার। হ্যাঁ, আপনি কহিলে যে বর্তমান যে সক্রিয় মনসুন কন্ডিশন অছি আমার কিছুটা যে অভাব ছিলা মেন্টিছি, কিন্তু আর দুই দিন রহিলা এ মাসর সম্পূর্ণ অভাব ন মেন্টি পারে। কিন্তু নেক্সট যে তিন দিন আসুছি বর্তমান আমি যে বিগত দুই দিন হল দক্ষিণ ওড়িশার বর্ষা দেখুলু, বর্তমান সে বর্ষাটা পশ্চিম ওড়িশা, উত্তর ওড়িশা আউ কিছুটা উপকূলবর্তী ওড়িশার রহিব ও ভালো বর্ষা রহিব। আর তা সহিত বি আমার যে আপনার যে কহিলেন দিল্লি উত্তর ভারতের রাজ্য মানে বহুত বর্ষা পাইবে আউ মতে লাগুছি আউ বহুত চারি পাঁচ দিন ভিতরে বোধে সম্পূর্ণ ভারতকু মনসুন ছুইব আউ সক্রিয় মনসুন কন্ডিশন রহিব। ওড়িশা পরিপ্রেক্ষীরে আউ যে 72 ঘন্টা আসুছি উত্তর ওড়িশা পশ্চিম ওড়িশা পাইকি বহুত ভালো বর্ষা রহুছি। এবে বি লাগুছি আমার যে বরগড় বলাঙ্গীর আউ দক্ষিণের গঞ্জাম জগৎসিংহপুর খোর্ধা এই অঞ্চলের কিছুটা আক্টিভিটি চালিছি আউ এইটা বলবত্তর রহিব নেক্সট 72 ঘন্টা পর্যন্ত। উত্তর ওড়িশা বর্তমান বর্ষা পাইবা আরম্ভ করিব, তা সহ পশ্চিম ওড়িশা। কিন্তু যেভাবে মানে আকলন করা যাওতিলা প্রথমে ঘূর্ণিবল পরবর্তী স্থিতিকু মানে পরবর্তী স্থিতি যেমন লঘুচাপ কথা কুহযায় ঘনীভূত হব না, কিন্তু আমি দেখুছে লঘুচাপ ক্ষেত্রে এ পরিবর্তিত হল। অর্থাৎ পুরা লঘুচাপরে পরিবর্তিত হওয়া পাই বা ঘূর্ণিবল ঘনীভূত হওয়া পাই যে কারক গুড়িক রয়েছে সকারাৎমক বল তাকে দিয়েছেন যেপা লঘুচাপরে এ পরিবর্তিত হয়েছে, আহুরি ঘনীভূত হওয়ার সম্ভাবনা কথা কুহযাই পারে কি? নাই ঘনীভূত মতো কে লাগুনি হব, এটা টিকে একাডেমিক্যাল রহুছি কোটে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে আপনার তাকে লঘুচাপ কৌছেন সে ক্রাইটেরিয়া ফুলফিল নহলে ঘূর্ণিবল রহিব। মেইনলি ঘূর্ণিবল যে আসপেক্টটা পশ্চিম আমার যে তটরে যে আরব সাগর অছি সে বি গোটে ঘূর্ণিবল সেটি বি সৃষ্টি হয়েছি। আউ এইটা যে বর্তমান আপনার কৌছেন লঘুচাপ ক্ষেত্র আউ ঘনীভূত হবার সম্ভাবনা নাহি, কিন্তু বর্ষার প্রভাব এ দুইটা ঘূর্ণিবল দুই পার্শ্বরে রহি সম্পূর্ণ উত্তর ভারতকু বর্ষা দেবে আউ কন্টিনিউসলি বর্ষা চালিবে। তারপরে মনসুন যে আমার যে নিম্নচাপ রেখা যে আমার ট্রাডিশনাল মনসুন নিম্নচাপ রেখা এস্টাবলিশ হয়েযিব ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেনরে আউ তার যে দক্ষিণ পার্শ্বকু মুভমেন্টরে উত্তর পার্শ্বকু মুভমেন্টরে পুনি বর্ষার ধীরে ধীরে টি রহিব। তেণু মতে লাগুছে ওড়িশা পাইকি ভালো বর্ষা রহুছি আহুরি 72 ঘন্টা। এই এপিসোডটা যে আমার স্টার্ট হয়েছি 25-26 রু সে 2 তারিখ পর্যন্ত চালিব আর উত্তর ওড়িশা 2 তারিখ পর্যন্ত ভালো বর্ষা পাওছি। আর তারপরে পুনি আর গোটে এপিসোড সক্রিয় মনসুন মতো লাগুছি 5-9 পর্যন্ত চালিব আর তারপরে কিছুটা পুনি দুর্বল হব। তারপরে পুনি লাগুছি জুলাই মধ্যভাগ আড়কু ঘূর্ণিবল কি লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হব। তেমন সক্রিয় কন্ডিশন ভালো বর্ষা এ বর্ষ মনসুন আছে।
প্রফেসর পটনায়ক, যেমিতি আমি যে মৌসুমী আকলন করা সময় এথর ভালো মৌসুমী বর্ষা হব কুহযাইছিল সেইভাবে আমি দেখুছে, কিন্তু গোটে ঘূর্ণিবল এবং গোটে যা কি লঘুচাপ ক্ষেত্রে পরিবর্তন হল পরবর্তী সময় আউ গোটে ঘূর্ণিবল তাকে বল নিশ্চয় দেছি, তার ভিতরে যে কথাটি আমি আকলন কলাবেলে আলোচনা করে যে এলনিনোরু লানিনা এবং এনজিও ফেজ মধ্যে আরম্ভ হব, অর্থাৎ বর্তমান যে প্রক্রিয়া রয়েছে লানিনা কু সম্পূর্ণ ভাবে পরিবর্তিত হই নাহি, আশা করা যাচ্ছে আগামী সময় হব, বিশেষ করে যে সময় হব সেতবে পূর্বায়ুর প্রভাব এবং প্রশান্ত মহাসাগর আহুরি অধিক সক্রিয় হওয়া ফলরে মৌসুমী কু আহুরি বল মিলব কি, অর্থাৎ আগামী সময় জুলাই মাস এবং তা পরবর্তী সময় বর্ষার মাত্রা অধিক হয়ে পারে কি? হ্যাঁ, এই যে মনসুন আমি যে প্রেডিকশন হোক কি গোটে আকলন দিয়া যায় বহু জিনিস তাহলে থাকে, তাহলে বহু ফ্যাক্টর সব থাকে, সে আকলন পুনি অপডেট হুয়ে প্রতি মাস জুন মাস জুলাই মাস, বর্তমান পর্যন্ত আপনার যা রেঞ্জ বর্ষা দেখুছেন কি জুলাই প্রথম উইক পর্যন্ত যা বর্ষা দেখবে তাহলে যে মেজর ফোর্স আমার যে মনসুন থাকে সেটা কুহ আমি এনজিও, সে ফ্যাক্টরটা অবিকা পর্যন্ত বি দুর্বল হয়েকি অছি, সে ফ্যাক্টরটা অবিকা পর্যন্ত অ্যাক্টিভ হয়নি মতে লাগুছি জুলাই ফার্স্ট উইক পরে সে অ্যাক্টিভিটিজ বড়াইব, তারপরে যে মেজর ফ্যাক্টরটা আপনার কহিলেন লানিনা কন্ডিশন বিগত বর্ষে দেড় বর্ষ হল ইলিনো চালিছিল, বর্তমান গোটে ট্রানজিশন ফেজর অছি, সমুদ্রর পানিটা গরম থিলা বর্তমান ঠান্ডা অবস্থাকু যাউছি, টিকে সময় লাগিব মতে লাগুছি জুলাই সুদ্ধা জুলাই মধ্যভাগ পরে পরে সে বেশি ঠান্ডা হওয়া আরম্ভ করিব, আউ পশ্চিম যে আমার উত্তর প্রশান্ত মহাসাগর আছে সেটি সব টাইফুন বড় বড় টাইফুন ফর্মেশন আরম্ভ হব জুলাই মাসে, যে টাইফুন অবশিষ্টাংশ সে চাইনা সিরু যাইকি চাইনারে কি আমার যে ভিয়েতনামে ল্যান্ডফল হইকি ট্রান্সওভার হব বঙ্গোপসাগরকু, সেই আসপেক্টটা মতে যে ভিজুয়ালাইজ লাগুছি জুলাই আরাউন্ড মধ্যভাগ পরে পরে সেসব অ্যাক্টিভিটি স্টার্ট হব, তারপরে মনসুন আহরি সক্রিয় হব, কারণ বঙ্গোপসাগরের অ্যাক্টিভিটিটা হি মনসুন কু প্রোপেল করি থাই এই ইনটেন্স ঘূর্ণিবল লঘুচাপ ক্ষেত্র কি অবপাত, সেই সিচুয়েশন সব মতে লাগুছি জুলাই ফার্স্ট উইক সেকেন্ড উইক পরে আরম্ভ হব, বর্তমান আমি যা দেখুছু টিকে দুর্বল প্রভাব রয়েছে কিন্তু তথাপি গোটে আভারেজ বর্ষা সম উত্তর ভারতের বি আউ পূর্ব ভারত কেন্দ্রীয় ভারতের দিয়ে দেব, জুলাই মাসে বা জুলাই পরবর্তী মানে মাস শেষ আড়কু কোনসি মেজর সিস্টেমর সম্ভাবনা রয়েছে কি? আমি বহুত আগুরু অছু, আমি বর্তমান জুন শেষে অছু কিন্তু মোটামুটি লাগুছি যে প্রজেকশন দেখিলে যে জুলাই মধ্যভাগরে সিস্টম বনিব যে প্যাসিফিকর যে টাইফুন ফর্মেশন হব সে অ্যাক্টিভিটিজ বঙ্গোপসাগরকু ট্রান্সফর হব, আর জুলাই অগস্ট মাসে আমার টিকে যে ঘূর্ণিবল আপনার কুছেন সে টিকে ঘনীভূত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অবপাত গভীর অবপাত পর্যন্ত পৌঁছিবার ছিল আপনার মনে থাকবে 2022 মসিহারে ব্যাক টু ব্যাক আসিগলা অবপাত গভীর অবপাত ফ্লড সিচুয়েশন হয়ে গেল, তেমন যদিও সে সিচুয়েশন লাগুনি কিন্তু মতে লাগুছি জুলাই মধ্যভাগের যে সিস্টম বলিব সে টিকে শক্তিশালী হব, আর উত্তর ভারতকু আউ কেন্দ্রীয় ভারত আমার পূর্ব ভারতকু ভালো বর্ষা দেব, কিন্তু অবিকা বি আমি যে নেক্সট 72 ঘন্টা আসুছে আম ওড়িশা পাই উত্তর ওড়িশা পশ্চিম ওড়িশা পার্টিকুলারলি যে জেলা মানে ছত্তিশগড় পার্শ্ববর্তী আর ঝাড়খণ্ড আউ পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী জেলা মানে অছন্তি সেমানে বর্তমান নেক্সট 72 ঘন্টার ভালো বর্ষা পাইবে, দক্ষিণ ওড়িশা অলরেডি ভালো বর্ষা পাই চালিছি, উপকূলবর্তী ওড়িশার জেলা মানে বর্ষা পাই চালিবে। বহুত ধন্যবাদ প্রফেসর সন্দীপ পটনায়ক আম সহিত রহিতবারু মতামত রখিতবারু।